অনেকটা দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আমার একটা চ্যানেল ছিল নাসির ভাই ব্লগস, এই চ্যানেলটা ইউটিউব কি কারণে সাসপেন্ড করলো আসলে কিন্তু আমি জানতে পারলাম না। ইউটিউব কি কারণে যে আমার এই চ্যানেলটা সাসপেন্ড করলো এই বিষয়টাও কিন্তু আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না, কিন্তু এক্সপেরিমেন্টে আমি বুঝলাম যে আমার চ্যানেলটা কিসের জন্য ইউটিউব ব্যান করলো। আমার কিছু ভুল আছে, মারাত্মক ভুল। এই ভুলগুলো যদি আপনিও করে থাকেন আপনার চ্যানেলটা খুবই দ্রুত এবং অতি শিগগিরই সাসপেন্ড হবে। আমি কিন্তু কথা দিলাম আপনার চ্যানেলটা যদি আজ থেকে সেই কাজগুলো যদি না বন্ধ করেন অবশ্যই আপনার চ্যানেলটাও আমার মতন সাসপেন্ড হবে হবে হবে। তো কি কি ভুল আমি মূলত করেছিলাম যার ফলে ইউটিউব আমাকে কোনো নোটিশ না দিয়ে আমার চ্যানেলটা ব্যান করে দিল, আজকে ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক করবেন, লাইক করলে কি আর পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহিত থাকে, তাই একটা লাইক করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে যাবেন আমার। 14 জানুয়ারিতে আমি একটা ইমেল পাই নাসির ভাই ব্লগস এই চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দিয়েছে। তো সে সময় কিন্তু আমি একটা কনফিউজ পড়লাম যে আমার চ্যানেলটা কোনো তো ভুল ছিল না, সেখানে আমি আমার টুকটাক ব্লগিং ভিডিও আপলোড করতাম, তো কিসের জন্য আমার এই চ্যানেলটা ব্যান করলো ইউটিউব, এটা কিন্তু আমি ভাবতেছিলাম যে কিসের জন্য আমার চ্যানেলটা ব্যান করলো। তো আমার কিন্তু অতটা খারাপ লাগেনি, ওই চ্যানেলটা কিন্তু খুব বেশি পপুলার ছিল না যে কারণে আমার ততটা খারাপ লাগেনি, কিন্তু মনে মনে একটা খারাপ লাগছিল যে আমি জীবনের ফার্স্ট একটা ব্লগ করলাম সেই ব্লগ চ্যানেলটাও ইউটিউব রিমুভ করে দিল, এটা কিন্তু খুবই খারাপ লাগছিল। তো কী কারণে ইউটিউব আমার চ্যানেলটা রিমুভ করলো এটা আমি খোঁজাখুঁজি করার পরে আমি বুঝলাম যে আমার আর একটা চ্যানেল আছে গুপ্ত নিউজ নামে। তো সেই চ্যানেলের ভিডিও আমি কিছু কপি করার পরে, ডাউনলোড করার পরে আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছিলাম যাতে আমার ওই চ্যানেলেও ভিডিওগুলো থাকে, এই চ্যানেলগুলোও থাকে। এর ফলে ইউটিউব বুঝলো যে আমার ওই দুইটা চ্যানেলে হুবহু ভিডিও একই আছে, যার ফলে ইউটিউব আমার একটা চ্যানেল রিমুভ করলো। তো ওই চ্যানেলটা রিমুভ করলে কিন্তু আমি অনেকটা কষ্ট পেতাম, কারণ ওই চ্যানেলটা অনেক পপুলার একটা চ্যানেল, যে কারণে ইউটিউব ওইটা রিমুভ করেনি, বাট এই যে ছোট একটা চ্যানেল এটা কিন্তু ইউটিউব রিমুভ করে দিল। এইটাই কিন্তু মূলত আমি বুঝলাম যে ইউটিউব এই কারণে কিন্তু আমার চ্যানেলটা রিমুভ করে দিল। তো আপনাদেরকে আমি বলবো যে আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট ভিডিও অথবা কোনো কমিউনিটি গাইডলাইন ভিডিও থেকে থাকে সেসব ভিডিওগুলো অতি দ্রুত রিমুভ করে ফেলুন, এবং আপনার যদি পাশাপাশি দুইটা চ্যানেল থাকে সেই দুইটা চ্যানেলে ভিডিও যদি একরকম থাকে সেসব একটা চ্যানেল থেকে আপনার ভিডিওগুলো রিমুভ করে ফেলুন, এতে আপনার কোনো সমস্যা হবে না। তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা খুবই দ্রুত খুবই অল্প দিনের মধ্যে আপনার চ্যানেলটাও সাসপেন্ড হতে পারে আমার মতন। ওকে, তো ইউটিউব কিন্তু আগের মতন আর নাই, যে 2010 2012 2015 যেমন ইউটিউব ছিল তেমন কিন্তু এখন আর নাই। ইউটিউব এখন খুবই হার্ড, ইউটিউবে প্রতিনিয়ত ক্রিয়েটর বাড়ছে, যে কারণে ইউটিউবের ক্রিয়েটার কারা গেল আর আসলো এটা ইউটিউবের কোনো দেখার বিষয় নাই। ইউটিউব এখন যাকে খুশি তাকেই সাসপেন্ড করে দিতেছে, শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যে আপনি কোনো ভুল করতেছেন কি না, ভুল যদি করে থাকেন অবভিয়াসলি আপনার চ্যানেলটা খুবই দ্রুত সাসপেন্ড করে দেবে ইউটিউব। ইউটিউব কিন্তু আপনাকে কোনো নোটিশও দিবে না, আমার যেমন কোনো নোটিশ দেই নাই, শুধু রিমুভ করে দেওয়ার পরে একটা ইমেল করেছে আমাকে, জানিয়ে দিয়েছে যে আপনার চ্যানেলটা রিমুভ করে দেওয়া হয়েছে, এটাই কিন্তু। তো এই বিষয়টা জানার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম, আশা করবো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আপনার চ্যানেলটাও কিন্তু খুবই দ্রুত সাসপেন্ড হতে পারে যদি আমার মতন ভুল আপনিও করে থাকেন। সো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।